এখন সময় নেই কাউকে পিছনে রাখার, কাউকে সামনে রাখার, সবাই হচ্ছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, শুধু শরীয়তপুর নয় বরং শরীয়তপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশের ফ্যাসিবাদ বিলুপ্তি কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত কেমন হবে সেটি নির্ধারণ করার। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুধু বলি, আপনাদের মতো মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাক, গড়ে উঠুক নতুন বাংলাদেশ, আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই শরীয়তপুর। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, কোটা না মেধা আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আবু সাইদ মুক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই বাংলাদেশে যদি আরো কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত, তবুও রক্তের বন্যায় সকল অন্যায়কে ফাঁসিয়ে দিতে আমরা বদ্ধপরিকর, আর সেই যাত্রা শুরু হবে আমাদের এই গর্বিত শরীয়তপুর থেকে। কিছু জিনিস স্পষ্ট হওয়া প্রয়োজন, এই যে 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটি স্পিরিট রয়েছে, যে স্পিরিটকে সামনে নিয়ে আমার হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন, আমার অসংখ্য ভাই বোন অকাতরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেই জায়গা থেকে এখন একটি মহল, একটি চক্র রয়েছে যারা আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করতে চায়, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করতে চায়। একটি জিনিস মনে রাখবেন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম, কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আদলে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্য ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারিনি, পারিনি শুধু একটা কারণে, কারণ বিগত 16 বছরে এই বাংলাদেশের ছাত্র জনতা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। কিন্তু এই 2024 সালের জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছে যেই অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম, যেই অভ্যুত্থানে বাংলাদেশের ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে, পতন ঘটিয়ে এই দেশ থেকে ছাড়া করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কথাটি হচ্ছে আমরা মনে করছি এই যে অভ্যুত্থানটি ঘটেছে, এই অভ্যুত্থান ঘটনার পরে আমাদের কাজ শেষ, এখন আমরা আমাদের দলীয় আদর্শ ভিত্তিক কাজ শুরু করব। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনি যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই ঐক্যবদ্ধ শক্তি আবার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, আবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, তাহলে বিগত 16 বছরে এই বিভক্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ওই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে পারেনি, ঠিক তেমনভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যখন দলাদলি শুরু করব, ভাগাভাগি শুরু করব, মতাদর্শিক যে দ্বন্দ্ব সেটি শুরু করব, তখন ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোনো রূপে তার দেশের কিংবা দেশের বাইরের যে সকল মিত্র রয়েছে তাদেরকে নিয়ে আমাদের উপরে আবার হামলা করতে আসবে। আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসুক? না।
আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার তার মতো যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ থেকে সুদ সব জায়গায়, প্রত্যেকটি জায়গায়, থানা থেকে শুরু করে বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে, হসপিটাল, অফিস, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার যে একটি টাকার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটে আমরা কি আবার ফিরে যেতে চাই? যদি আমরা না যেতে চাই তাহলে